হ্যালো ভাইরা বোনেরা, তাহলে বেরিয়েই গেল নিট ইউজি 2022 রেজাল্ট। তো যারা স্কোর এবং র্যাঙ্ক দুটোই দেখতে পেয়ে গেছো এবং সেটা দেখে মোটামুটি আন্দাজ করতে পেরেছো যে কোনো একটা কলেজ পেয়ে যাচ্ছ, তাদেরকে অনেক 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 কংগ্রাচুলেশনস, অভিনন্দন এবং শুভেচ্ছা। তো প্রথমে এটা বলি যে যারা পেয়ে গেছো তারা তো পেয়ে গেলে, তাদের তো মোটামুটি চিন্তামুক্ত হয়ে গেলে। তো যারা পেয়ে গেলে তাদেরকে কিছু কথা আগে বলে নিই যে পেয়ে তো গেছো, এরপরে কোন কলেজ ভালো, কোন কলেজ খারাপ, আমি কলকাতায় পেলাম না, আমি এখানে পাবো না বা আমি ওখানে পাবো না, এইসব টেনশন অনেকের মনেই চলতে থাকবে। আবার অনেকে জাস্ট একটা কলেজ পেয়ে গেছে বলেই নিজেকে ধন্য মনে করবে। তো এই দু ধরনের পপুলেশন যারা পেয়ে গেছে তাদের মধ্যে তৈরি হবে। তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, যদি কোন কলেজ কেমন কী এইসব নিয়ে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার তো চলেই এসেছে। তো আরেকটা কথা এটাই বলা যে তোমরা অনেকেই মেসেজ করছো কাল থেকে যে দাদা এই র্যাঙ্ক করেছি, ওই র্যাঙ্ক করেছি, কোন কলেজ হবে, কী কলেজ হবে। বেসিক্যালি এটা আমার কন্টেন্ট নয়, আমি তো সেই 2007 এইচএস, 2008 WBJEE মেডিকেল বারবার অনেক ভিডিওতে বলেছি, ওগুলো আমার পক্ষে ট্যালি করা সম্ভব নয়, এত টাইম আমার থাকে না যে আমি প্রতি বছরের ওই সব লিস্ট দেখে প্রেডিকশন করে করবো বা খুব একটা ওইগুলো করেও লাভ হয় না, কারণ অলরেডি গত বছরের লিস্ট তোমাদের কাছে আছে। তো সেই লিস্ট অনুযায়ী ধরে নিতে হবে, যেটা আগের বছর পেয়েছে সেটা মোটামুটি এই বছর পাবে, 19-20 একটু হবে, তো সেটা পরে বলছি। আবার কাউন্সিলিং হলো একটা খেলা। তো আরেকটা যেটা পপুলেশন ঠিক তার পরেই আছে যে ঠিক একটা বর্ডার লাইনে তারা আছে, বুঝতে পারছে না যে কলেজ পাবে কি পাবে না। তো তাদের সেরকমভাবে কিছু করার নেই, তাদেরকে বলবো মন শক্ত রাখো যে কলেজ পেয়ে যাবে, মানে হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। মানে কলেজ না পেলে তোমাদেরকে পড়তে বসতে হবে, তাই পড়ার একটা টাচে তোমরা থাকো। আর একটা গ্রুপ হচ্ছে যে তারা এবছর মোটামুটি বুঝে গেছে এবছর তাদের আর হবে না। তো তাদেরকে একটাই কথা বলার যে ভেঙে পড়ার কিছু নেই, একটাই কথা যে ডাক্তার যদি হতে হয় তাহলে নিট তো আবার দিতেই হবে। তো তাদের কাছে দুটো অপশান আছে, ডাক্তারি পরের যে কোর্সগুলো মানে MBBS পরের যে কোর্সগুলো সেগুলোতে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, বিয়ে কলেজ যাওয়া যাবে না, বা কোনো জেনারেল লাইনে ভর্তি হয়ে যেতে পারো বাড়িতে চাপ থাকলে, বা যে কোনো ভেটেরিনারি, BHMS, কোনো কোর্সই খারাপ নয়, কিন্তু তোমরা সেই BHMS, BMS সেই কোর্সগুলোতে ভর্তি হয়ে তারপরে কিন্তু এক বছর তোমরা ওখানে কলেজে না গিয়ে তোমরা কিন্তু MBBS জন্য আবার প্রিপারেশন করতে পারো, বা যাদের একদম কোনো ওইসব ডিস্ট্রাকশনের ব্যাপার নেই তারা একদম ঘরে বসে পড়াটা শুরু করে দাও, এটাই বলার। তো আরও একটা কথা যেটা বলার, এই যে কলেজ নিয়ে এত ঝামেলা এবার তৈরি হবে তোমাদের মনের মধ্যে, আমার অলরেডি বেশ কিছু ভিডিও করা আছে গত বছর এবং এই বছরও আবার করবো, একাডেমিক্স, ইনফ্রাস্ট্রাকচার, পেশেন্ট ফ্লো, ভুল ভাল, এইসব জিনিস নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন জাগবে। তো ভিডিওর লাস্টে সেই লিঙ্কগুলো চলে আসবে, বেস্ট মেডিকেল কলেজ Part 1, বেস্ট মেডিকেল কলেজ Part 2 এবং হাউ টু অ্যারেঞ্জ কলেজ, সেই লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে ভিডিও লাস্টে। সেখানে মোটামুটি আমি এক্সপ্লেন করেছি এবং এই বছর আবার কিন্তু আমি সেই একটা একটা করে ধরে ধরে আশা করছি কিছু দিনের মধ্যেই তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে। তো এটাই বলার, আলটিমেটলি যেটা বলার জন্য ভিডিওটা করা, যে সবাইকে অনেক অভিনন্দন যারা পেয়ে গেলো, কালকে থেকে অনেকজন আমাকে মেসেজ করে জানিয়েছো। হ্যাঁ, আরও যেটা বলার সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই যারা তোমরা একটা এক্সপেক্টেড ভালো র্যাঙ্ক করেছো অবশ্যই তারা আমাকে জানাবে, এবং যারা বর্ডার লাইনে আছো বা পরের দিকে র্যাঙ্ক করেছো আমাকে জানিয়ে রাখো, পরের বছর তাহলে তারাও তো চান্স পাবে, তখন তো তারা বলতে পারবে যে গত বছর এত করেছিলাম। এই বছর প্রচুর এসছে, প্রচুর মেসেজ এসছে যারা গত বছর থেকে আমার সঙ্গে কথা বলে, গত বছর হয়তো 50,000 করেছিল, 40,000 করেছিল, তারা হয়তো ভিডিও দেখছে, তারা জানতে বুঝতেও পারছে কাদের কথা বলছি, এবং এই বছর কিন্তু তারা ভালো র্যাঙ্ক করেছে, মানে কেউ 20,000 এগিয়ে এসছে, কেউ 15,000 এগিয়ে এসছে, কেউ 10,000 এগিয়ে এসছে, এরকম কিন্তু অনেকজনই আছে যারা এরকম মানে গত বছরের থেকে এই বছর ভালো র্যাঙ্ক করেছে। তো তোমরা, তোমাদেরকেও বলছি যারা একটু পেছনের দিকে র্যাঙ্ক করেছো, তো কিছুই না, তোমার র্যাঙ্ক তোমার র্যাঙ্ক, তুমিই করেছো, এবং পরের বছর তুমি যখন আবার ভালো র্যাঙ্ক করবে তুমিই করবে। মানে বেসিক্যালি যারা এই বছর ঘরে বসে পড়তে বসছো তাদের একটাই, তাদের মোটিভেশন কী হবে, মোটিভেশন একটাই যে সবাইকে জবাব দিতে হবে। এই যে ড্রপ ইয়ার বা যারা ফ্রেশ তাদের তো ড্রপ নেওয়াটা অতটা কঠিন নয়, এবং যারা ড্রপ ইয়ারে অলরেডি ছিলে ড্রপ ইয়ারে তাদেরকে তো আরও, যে এই যে কী করবো ভেবে পাচ্ছি না, মন খারাপ, লোকে কী বলবে, এইগুলোকে পজিটিভে বদলাও, মানে পরের বছর তো এই নেগেটিভগুলো তো আরও বাড়বে, তার মানে তোমার তাদের জবাব দেওয়ার, তাদেরকে জবাব দেওয়ার কন্টেন্টগুলো তোমার মধ্যে বাড়তে থাকবে, মানে দেখে নেবো, পড়ে দেখাবো, এই ব্যাপারটা নিয়ে তোমরা পড়াশোনাটা স্টার্ট করে দাও। যাই হোক, এটাই ছিল আজকের মেসেজ, এবং খুবই ভালো লেগেছে তোমরা আমাকে অনেকে জানাচ্ছ, এবং যারা আরও আমার এই ভিডিও দেখছো এবং যারা আগের থেকে দেখছো এবং যারা এবছর র্যাঙ্ক করেছো সবাই আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই তাদের র্যাঙ্কগুলো জানাও, এবং কলেজ, কোন কলেজ কী, কোন কলেজে কী, এই সব ব্যাপারে ইনফো জানার থাকলে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। কিন্তু এই দাদা চান্স পাবো কি না, এই র্যাঙ্কে কোন কলেজ পাবো, এইগুলোর জন্য যে চ্যানেলগুলো তোমরা ফলো করবে সেটাও আমি বলে দিচ্ছি। বায়োমেট কিট উইথ বণিক ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের স্টুডেন্ট, ওর ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো, এবং ওরা একটা কাউন্সিলিং গাইডেন্সও কি একটা কিছু অল্প অ্যামাউন্ট টাকা নিয়ে করছে। শুভজিৎ ঘোষ SSKM ছাত্র,
ওর চ্যানেল শুভজিৎ ঘোষের চ্যানেল, সেটাতেও তোমরা দেখতে পারো। আর বং মেডিকোস এই চ্যানেলগুলোতে কিন্তু এই যে ট্যালি ফ্যালি এইগুলো যেগুলো করা থাকে র্যাঙ্ক নিয়ে, কোন কলেজ কী কলেজ, এবং ওদের যে টেলিগ্রাম গ্রুপগুলো আছে সেখানে গিয়ে তোমরা আলোচনার মাধ্যমে সেগুলো ওই আর কি এখন ঘরে বসে করবেটাই বা কি, যারা অলরেডি পেয়ে যাচ্ছ তারা এই সবগুলো নিয়েই মাথা খারাপ করবে, তো এইগুলো তাদের ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পারো। তো এটাই বলার লাস্টে, যে যারা পেয়ে গেছো তাদেরকে অনেক কংগ্রাচুলেশন, শুভেচ্ছা অভিনন্দন, এবং যারা বর্ডার লাইনে আছো তারা হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য ওয়েস্ট, এবং যারা পাচ্ছ নাই মনে হচ্ছে তারা তো, আমি তো আছি তাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকবো, এবং একদম ফুল উদ্যমে যে একদম লেগে পড়তে হবে, 200 থেকে 600 হওয়া যায় কোনো ব্যাপারই নয় সেটা, যদি সে ঠিকমতো ঠিক রাস্তায় খাটে, তাই তো, খাটবে তো, নিশ্চয়ই খাটবে। চলো তাহলে সবাইকে, সবাই তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে, আজকের মতো চলো, টাটা।